नेशनल मेडिकल जूनियर चिकित्सक कोरोना आक्रांत पीता सिंह और आप देख रहे हैं कोरोना ने मचाया असल एक दिन में रिकॉर्ड 96,970 केस कोरोना ने मचाया असल एक दिन में रिकॉर्ड 96,970 केस একে গ্রাউন্ডে
দুটো করে বডি পোড়াচ্ছে এক জোড়া করে। কি পরিবেশে আমাদের রেখেছে, এর থেকে আর একটু ভালো জায়গায় রাখা যেত না? আমরা এখন সরকারি অতিথি, সুতরাং সরকারের ব্যবস্থাপনা নিয়ে ও কমেন্ট। তাছাড়া আমরা এখন ভালো মন্দের উঠে বাড়িতে কে কে আছে কাউকেই তো শেষ বেলায় দেখতে দিল না। যারা রয়ে গেলেন তাদের জন্য বোধ হয় এটা ভালো ডিসিশন, কিন্তু এই অধমের কাঁধবার কেউ নেই। কেন বিয়ে করেন কি একা? একা 22 বছর ধরে অবজ্ঞার মতো, ঘৃণার মতো, কত হিসাবের মতো একা। 22 বছর আগে মা চলে গেলেন, তারপর থেকে একা। কি করে বিয়ে করেননি? করেছিলাম অনেক বছর আগে। তাই তো, আপনার যা বয়স বললেন তাহলে বিয়েও নিশ্চয়ই অনেকদিন আগেই হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছেন, অনেক দিন আগে হয়েছে। আর ছেলে পুলে? কারণ স্ত্রী চলে গিয়েছিলেন, এ চলে যাওয়া সে চলে যাওয়া নয়। সরি, আমি ঠিক না জেনে। না না, ঠিক আছে ঠিক আছে। যে 3 বছর একসাথে ছিলাম তার মধ্যে 2 বছর কেটেছে ঝগড়া করে করে, আর 1 বছর কেটেছে কোর্ট কাচারি করে। ইস্যু হয়নি। ছাড়ুন ছাড়ুন ওসব কথা, ও যা হয়েছে ওসব ভুলে যাওয়াই ভালো। এখন ওসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। নমস্কার, আমি অনিতা পাওস্কার। পাওস্কার? বাহ, আপনি তো ভালো বাংলা বলেন। মহারাষ্ট্রের মেয়ে হয়ে? আমি বাঙালি, একেবারে বাঙাল অরিজিনাল, ঢাকা, বিক্রম চৌধুরী বাড়ি। ওই বিবাহ সূত্রে মারাঠি, আমার হাজবেন্ড বিনোদ পাওস্কার, উনি ফিল্ম জগতের একজন শিল্প নির্দেশক, জানেন, আর্ট ডিরেক্টর। আমার দৌড় ওই বংশীচন্দ্র গুপ্ত। ও, ওই বংশীচন্দ্র গুপ্ত, দ্য গ্রেট সত্যজিৎ রায়ের আর্ট ডিরেক্টর ছিলেন। এখনকার ফিল্ম জগৎ সম্পর্কে আমার কোনো খোঁজ খবর নেই, তবে ভালো বাংলা ছবি হচ্ছে, খবর পাই দেখিও।
কিন্তু হিন্দি ফিল্ম জগতের সম্পর্কে আমার কোনো খবর জানা নেই। বিনোদ কিন্তু খুব নামি আর্ট ডিরেক্টর, সবাই এক কথায় ওকে চেনে। ও খুব কাজে মিস করছে হাজবেন্ডকে। কাজছেন কেন? অল্প সময়ের মধ্যে বিনোদ এত বদলে গেল। বদলে গেল মানে? আসলে জানি এই আমার সারা জীবনে তো কাউকে আমার নিজের কথা শেয়ার করতে পারিনি, তাই শেষবেলায় আপনার সঙ্গে শেয়ার করে একটু হালকা হচ্ছে। একটা নাম করা ডান্স গ্রুপের সঙ্গে আমি জড়িত ছিলাম, আমার শো দেখতে এসেছিল কলারঙ্গমে, সময়টা 1985। চিত্রাঙ্গদা শো সেদিন একেবারে অডিটোরিয়াম ভর্তি। অমিতা, এনাকে চিনিস? ইনি মিস্টার বিনোদ পাওয়াস্কার, বোম্বে নাম করা আর্ট ডিরেক্টর। নমস্কার অনিতাজি, স্প্লেন্ডিড অনিতাজি, রিয়েলি আই ক্যান বিলিভ দিস কাইন্ড অফ পারফরম্যান্স, এক্সেলেন্ট ইউ আর। নো 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 নো, আই ডিড নট ডু এনিথিং, আই জাস্ট ফলোড রাখি দি অ্যান্ড বাস, এভরিথিং ইজ ডিউ টু হার ট্রেনিং স্যার। নো 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 স্যার, নো স্যার, প্লিজ কাম ইন। হ্যাঁ, ও আমি কিন্তু বাংলা বলতে পারছি। পারছে নয় বিনোদ, বলো আমি বাংলা বলতে পারি। রাইট ইউ আর দিদি, তুমি ঠিক কথা বলেছে। ও এনিওয়ে, আমি গ্রেট ইস্টার হোটেলে থাকছি, ক্যান ইউ হ্যাভ লাঞ্চ টুগেদার টুমরো? আর দিদি কেন নয়, হোয়াই নট বিনোদ? এই অনিতা, তোর কোনো অসুবিধা? শোনো না, কাল প্রদীপের ভাবনার বইতে তো আমি কি করে বেরোব? ছাড় তো তোর বইতে আনো। আরে নিমে নি, নিমে নি, বম্বে দিল্লি ও অনেক কন্ট্যাক্টস, আমরা অনেক শো পাবো। ওকে ওকে স্যার, স্যার নয় মিস্টার পাওয়াস্কার, আই উইল গো। থ্যাংক ইউ সো মাচ অনিতাজি, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা মিস্টার পাওয়াস্কার, সেই বিনোদের সঙ্গে আমার প্রথম দেখা। দাঁড়ান দাঁড়ান,
যখন প্রথম দেখা হয় তখন তো আপনি বিবাহিত। বিবাহিত, কিন্তু আমার তখনকার স্বামী প্রদীপের সঙ্গে আমার কনজুগাল লাইফটা ঠিক ছিল না, মানে কমফর্টেবল ছিল না। কেন প্রদীপ বাবু কি ইম্পর্টেন্ট ছিলেন? না 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 না, শিশু আসলে বড় অ্যাভারেজ, লো মেন্টালিটি, কোন হাই অ্যাম্বিশনই ছিল না। একটা লিটল ম্যাগাজিন চালানো, কোনোদিন কোন বড় পত্রিকায় লেখা জমাই দিল না। তবে লিখতো ভালো, খুব ভালো, কিন্তু ওই যে বললাম লো মেন্টালিটি, বিগ কিছু ভাবিনি। বেঁচে থাকতে গেলে তো বিগ ভাবতে হয়। আমার আবার ছিল ভেরি বিগ অ্যাম্বিশন, একেবারে ওই আকাশ আকাশ ছোঁয়ার অ্যাম্বিশন, বড় ডান্সার হব, বড় ডান্সার আমাকে হতেই হবে। সত্যি কথা বলতে কি, অ্যাক্টিংয়ের উপরও আমার খুব লোভ ছিল। হবে নাই বা কেন, তখন তো চোখের সামনে মোমো দেখে দেখছি, মানে মমতা শঙ্কর কত ভালো ভালো চরিত্র করছে, ডান্স সামলাচ্ছে, কত ফিল্ম, আরো না কেমন যেন জেদ চেপে গেল, আমাকে একটা কিছু হতেই হবে। পুরো আকাশটা না হলেও খানিকটা আকাশের কাছে তখন তো মোবাইল ছিল না বিনোদ, অনেক রাত্রিরে আমাকে এসটিডি করত, আর যখন কলকাতায় আসত তখন দেখ কত কথা হত। বিনোদ একটা খুব বড় একটা চান্স আমাকে এনে দিল ছবির কাজ বম্বে। না বম্বে নয়, ঠিক বম্বে নয়, মারাঠি, মারাঠি ফিল্ম, শুটিং হবে কোলহাপুরে। আমার জন্য যে চরিত্রটা বলেছিল সেটা সেকেন্ড লিডে, অবাক হচ্ছেন তো, ডাব করে দেবে ওই মারাঠিরই একজন ফিল্ম অ্যাক্ট্রেস, ওটা মেডেল অফ 86। ভালো একটা ফিল্মের অফার। আমি নিশ্চয়ই করব, আপনার জন্য যদি আমাকে ছাড়তে হয় আমি ছাড়বো। আর তুমি? Yes, of course.
I'll be always with you, Anita. With you forever. With you. Rudra. Rudra. The beginning of extramarital relationship. No, no, no. Extramarital কেন হবে? দেড় বছর ধরে প্রদীপের কাছ থেকে আমি যত যত ছিটকে ছিটকে চলে যাচ্ছি তত আমি বিনোদকে আঁকড়ে আঁকড়ে ধরেছি। কিন্তু কিন্তু আলটিমেটলি সেই এক কাহিনী থাকলে তো দেহ আসবে এ কথা তো অনস্বীকার্য কেন উঠি নাই কিন্তু বিশ্বাস যে আপনাকে বিশ্বাস করেছিল তার দাম তো আপনাকে চুকাতে হলো। যে বললেন না বড় তাড়াতাড়ি পাল্টে গেল বিনোদ, আসলে কি জানেন ইয়ে ম্যাডাম, এই বিনোদরা একটা জাত, এরা একটা সম্পর্কে ফিতু হতে পারে না। হয়তো আপনিও ভালোবাসা পারস্পরিক অ্যাডজাস্টমেন্ট বিশ্বাস হয়তো এগুলো আপনার কাছে ছেদ কথা, বায়োলজিক্যাল নিজের বাইরেও যে একটা জগৎ আছে সেটা কোনোদিনও স্বীকার করলে না। যখন দেখলে বিনোদের সঙ্গে বিয়ের পরে যে বিনোদের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক আছে তখন ভেঙে পড়লে। বরাবর ইম্যাচিওর রয়ে গেলে কি বলে ডাকলে অনেক বলে তো আমাকে একজনে ডাকতো, তুমি আমাকে কোনোদিনও চিনতে পারলে না উনি, সেই 35 বছর আগেও নয় এখনো নয়, সুখের খোঁজে নিজের গোটা জীবনটা নিয়ে এক্সপেরিমেন্ট করলে হার খার করে দিলে আমার জীবনটা। কাকে বলে সুখ আমি জানো, যাই করো না কেন একটা সময় এসে রিপেন্ট করতেই হয়। দেখো নিয়তির কি পরিহার, আজ দুজনকেই পড়তে হচ্ছে একসাথে। কেঁদো না, কেঁদো না উনি, এটা হয়তো আরেকটা শুরুর আভাস। কেন আমাকে বাধা দাওনি, আমি সুখী হতে পারিনি, আমি সুখী হতে পারতাম।
ठीक हो?